খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। দর্শক, একটা সাম্প্রতিক গবেষণায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ারদের প্লাস্টিকাইজার নামে পরিচিত বিপজ্জনক বায়ু দূষণকারী চলমান এক্সপোজারকে হাইলাইট করা হয়েছে, যার মধ্যে একটি রাসায়নিক রয়েছে যা শিশুদের পণ্য এবং প্রসাধনীতে নিষিদ্ধ করা হয়েছে। প্লাস্টিকাইজার হলো রাসায়নিক যোগ্য যা উপকরণগুলিকে আরও নমনীয় করে তোলে। এগুলি লাঞ্চ বক্স থেকে শুরু করে বাগানের বিভিন্ন রকম সাজসজ্জা এবং গৃহসজ্জার সামগ্রী পর্যন্ত বিভিন্ন ধরনের পণ্যগুলিতে ব্যবহৃত করা হয়। এটি শুধুমাত্র ব্যাগ নয়, যে ব্যাগে করে আমরা প্লাস্টিকের ব্যাগে করে যেসব জিনিসপত্র নিয়ে আসি, বলছেন ডেভিড ভলচ, ইউসি রিভারসাইডের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক এবং এনভায়রনমেন্টাল রিসার্চ জার্নালে প্রকাশিত একটি গবেষণা সংক্রান্ত সেই গবেষণার লেখকও বটে। পূর্ববর্তী ক্যালিফোর্নিয়ার মনিটরিং প্রোগ্রামগুলি অর্থোফথালেটস নামক প্লাস্টিকাইজারগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল, যার মধ্যে কিছু স্বাস্থ্য এবং পরিবেশগত উদ্বেগের কারণে উৎপাদন প্রক্রিয়া থেকে সেগুলো পর্যায়ক্রমে বাড়েছিল। কম গবেষণা তাদের প্রতিস্থাপনের স্বাস্থ্যের প্রভাবের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছে, যাকে বলা হয় নন অর্থোফথালেটস। এই গবেষণায় দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে বাতাসে উভয় ধরনের প্লাস্টিকাইজারের উপস্থিতির প্রকাশ সামনে এসেছে। এই যৌগগুলির স্তরগুলি ছাদের মধ্যে দিয়ে যায়, ভলচ বলছেন। আমরা এটা আশা করিনি, ফলস্বরূপ আমরা অনুভব করেছি যে এই অধ্যয়ন সম্পর্কে লোকেদের শেখা কিন্তু জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্সেও এই গবেষণার দৃশ্যমানতা সামনে নিয়ে আসতে চাইছে। শহরে পরিবেশের বাতাসে ফাইলেটসের উপস্থিতি নথিভুক্ত করার জন্য মাত্র কয়েকটির মধ্যে একটি, এবং সেখানে ইনস্টিটিউটের মাসিক নিউজ সেল্টার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তাদের অক্টোবর 2024 ইস্যুতে গবেষণাটি হাইলাইট করেছে। গবেষকরা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অংশ থেকে আসা UCR স্নাতক ছাত্রদের দুটি গ্রুপকে ট্র্যাক করেছেন। উভয় দলই বাতাসে রাসায়নিক এক্সপোজারের তত্ত্ব সংগ্রহের জন্য ডিজাইন করা সিলিকন রিস্ট ব্যান্ড পরিধান করেছিলেন। প্রথম দলটি 2019 সালের 5 দিনের জন্য তাদের রিস্ট ব্যান্ড পরেছিল এবং দ্বিতীয় দলটি 2020 সালে প্রত্যেকে 5 দিনের জন্য দুটি ভিন্ন রিস্ট ব্যান্ড পরতেন। উভয় গ্রুপই তাদের কার্যকলাপের সাথে সারাদিন একটানা ব্যান্ড পরেছিল। তত্ত্ব সংগ্রহের সময়কালে শেষে গবেষকরা কবজিতে যে লাগানো ছিল রিস্ট ব্যান্ড সেগুলো টুকরো টুকরো করে কেটেছিলেন, তারপরে তাদের মধ্যে থাকা রাসায়নিকগুলির বিশ্লেষণ করেছিলেন। পূর্ববর্তী একটি গবেষণাপত্রে দলটি TDCIPP-র ওপর দৃষ্টি নিবদ্ধ করেছিল, একটি শিখা প্রতিরোধী এবং পরিচিত কার্সিনোজেন যা হাতের কবজিতে তোলা হয়েছিল। তারা দেখেছে যে একজন ছাত্রের যাতায়াত যত বেশি হবে TDCIPP-র সাথে তাদের এক্সপোজার তত বেশি হবে। TDCIPP-র বিপরীতে, যা সম্ভবত যাত্রীদের গাড়ির আসন থেকে ধুলায় স্থানান্তরিত হয়, দলটি প্লাস্টিকাইজারগুলি উৎস চিহ্নিত করতে পারছে না, যেহেতু তারা বায়ুবাহিত ধূলিকণার সাথে আবদ্ধ হওয়ার পরিবর্তে রিস্ট ব্যান্ডগুলিকে যে কোনো জায়গায় এমনকি ছাত্রদের গাড়ির বাইরেও তাদের নিয়ে যেতে পারে। কাটা রিস্ট ব্যান্ডগুলির প্রতিগ্রামের জন্য দলটি 1,00,000 থেকে 1,000,000 ন্যানোগ্রাম তিনটি ফ্যাথালেটস DINP, DEHP এবং DEHT খুঁজে পেয়েছেন। মোট 10টি প্লাস্টিকাইজার পরিমাপ করা হয়েছিল, কিন্তু এই তিনটি স্তর দাঁড়িয়েছে। DINP এবং DEHP উভয়ই ক্যালিফোর্নিয়ার প্রস্তাবনা 65 তালিকাভুক্তর অন্তর্ভুক্ত, যাতে ক্যান্সার, জন্মগত ত্রুটি ও অন্যান্য প্রজনন ক্ষতির কারণ হিসাবে পরিচিত রাসায়নিক রয়েছে। DEHT একটি বিকল্প হিসাবে চালু করা হয়েছিল, কিন্তু মানব স্বাস্থ্যের ওপরের প্রভাবগুলি ভালোভাবে অধ্যয়ন করা হয়নি। এ তো গেল ক্যালিফোর্নিয়ার মতো একটা উন্নত দেশে। আমাদের ভারত এবং তৃতীয় বিশ্বের দেশগুলিতে কী চলছে বলতে পারেন? নির্বিচারে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রোগ ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিজ্ঞাপনী চমকে।
বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।